আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসী ভাইরা মালয়েশিয়ান বাংলাদেশী কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে যেই বিষয়টি শেয়ার করব বিগত দুই তিন সপ্তাহ যাবো আমাকে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা প্রশ্ন করে জিজ্ঞাসা করেছেন নতুন কোনো পারমিটের কোনো সুযোগ আছে কিনা বা সরকারে নতুন করে আবার পারমিটের কোনো সুযোগ দেবে কিনা তো আমরা সকলেই জানি এদেশে সরকার একত্রিশে অগস্ট দুই হাজার পর্যন্ত সুযোগ দিছে এর মধ্যে সকলের প্রক্রিয়া শেষ করতে হবে ওকে এর পরও অনেক বাংলাদেশী ভাই আছেন যারা এখনো ইমিগ্রেশন ফিঙ্গার করতে পারে নাই হাজার হাজার ভাইয়েরা আছেন কিন্তু দেখা গেছে যে মাই ইমানে বুক্তিমে গায়ে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু তারা আপনারা ফিঙ্গার করতে পারেন নাই ইমিগ্রেশনে এরকম প্রবাসী ভাইয়ের আছে অনেক এদের কি নতুন কোনো পারমিটের সুযোগ আবার সরকারে দেবে কিনা এ জাতীয় অনেক প্রশ্ন করেছেন তো আমরা যতদূর জানি এবং মালয়েশিয়ান সরকার এখন পর্যন্ত এরকম কোনো মানে প্রস্তাব এখনো দেয় নাই যে আবার নতুন করে পারমিট দেওয়া হবে বা এরকম সরকারিভাবে ইমিগ্রেশন থেকে এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই তবে এদেশের অনেক মালিকেরা বিভিন্ন কোম্পানির মালিকরা অলরেডি সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করছে যাতে আরও এই আবার নতুন করে একটা পারমিটের ব্যবস্থা করা হয় যেখানে মালিক এবং তার শ্রমিককে সরাসরি ইমিগ্রেশন নিয়ে যে সহজেই মানে পারমিট করতে পারে এরকম একটা প্রস্তাব মালিক পক্ষ থেকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এখনো এটার কোনো ঘোষণা দেয়নি সরকারে আবার নতুন করে কোনো পারমিট দেবে কিনা তবে অনেক বাংলাদেশী ভাই আছেন যারা এরকম গুজবের মধ্যে আছেন বিভিন্ন রকমের গুজব শোনেন বিভিন্ন রকম দালাল এজেন্ট এখনো এদের কাছে বলে যে নতুন করে আবার পারমিটের সুযোগ দিয়েছে সহজ প্রক্রিয়ায় সরাসরি ইমিগ্রেশনে যে ফিঙ্গার প্রিন্ট করে আপনাদের নতুন পারমিট করে দেওয়া হবে টাকা দেন তো অনেক বাংলাদেশি ভাই আমাকে বলেছেন যে অনেক এজেন্ট বা এরকম দালাল চক্র তাদের কাছ থেকে টাকা চাচ্ছে যে নতুন করে তাদেরকে পারমিট করাই দেবে তো তাদের জন্য একটা পরামর্শ থাকবে আপনারা দয়া করে কোনো দালাল চক্রের মাধ্যমে কোনো দালালের করে এখনই পড়বেন না সেই জন্য যদি এদেশের সরকারে আবার নতুন প্রক্রিয়ায় নতুন নিয়মে যদি আবার আপনাদেরকে পারমিটের সুযোগ দেয় তাহলে সকলেই আপনারা জানবেন এদেশের পেপার পত্রিকায় দেওয়া হবে এদেশের টেলিভিশনে দেওয়া হবে সংবাদ মাধ্যমে সকলকেই আহ সকলের কাছে দেওয়া হবে যে সরকারে একটা অনুমতি এবং নতুন একটা প্রক্রিয়া চালু করছে এখন পর্যন্ত যেহেতু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন আসে নাই এ ব্যাপারে সেহেতু বাংলাদেশের সকল প্রবাসী বাইদের প্রতি একটা আহ্বান থাকবো আপনারা কোনো প্রকারের এজেন্টের কাছে কোনো প্রকারের দালালের কাছে টাকা পয়সা দিয়ে ধোকায় পড়বেন না ওকে নেক্সট যেই পরামর্শটা থাকবে সেই পরামর্শটা হলো আপনারা যে যে কোম্পানিতে বর্তমানে কাজ করতেছেন পরবর্তীতে যদি সুযোগ আবার দেয় আপনারা চেষ্টা করবেন ঠিক ওই কোম্পানির আন্ডারেই আপনার ভিসা লাগানোর জন্য অনেকে আছেন বাংলাদেশি ভাই আছেন কোন কোম্পানিতে ভিসা লাগাইছেন এটাও জানেন না এটা কিন্তু একটা বড় মূর্খতা এবং ব্যর্থতা তো আশা করব আপনারা পরবর্তীতে যদি আবার সুযোগ দেয় তাহলে যে যে কোম্পানিতে এখন চাকরি করতেছেন ঠিক ওই আপনাদের ভিসাটা লাগাবেন ওকে আজ এই পর্যন্তই এবং কি যদি আরো কোনো পরামর্শমূলক এবং কি নতুন কোনো আপডেট নিউজ হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের এই সমস্ত পরামর্শ এবং আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আবার যদি এরকম কোনো সংবাদ আসে এবং নতুন কোন আপডেট নিউজ আসে আপনাদেরকে জানিয়ে দিতে পারি এবং কি সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সকলকে জানার তৌফিক দেন সকলকে বলে দেন যাতে কেউ দালাল চক্রের মাধ্যমে খপ করে না পড়ে আবার পরবর্তীতে আবার টাকা পয়সা মানে ধোকা না খায় সেজন্য সকলকে এই পরামর্শ দেওয়া হলো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ